আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আল্লাহ আলাহত রহমতে আমরা সবাই ভালো আছি ভিডিও শুরুতেই বলে রাখি আজকের ভিডিওর আমার কথা শুনি না যারা আমাদের চিনেন বা আমার ভিডিও দেখেন তারা ভাববেন আজকে এমনি কথা কয় যে ভিডিওর প্রতিদিন সুন্দর সুন্দর করে মিষ্টি মিষ্টি কণ্ঠে কথা কয় আজকে এ ভিডিডি এমনি কথা কয় তো চিন্তা করছি বহুত বছর দৈরাধ সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা কইয়া দেখলাম কোনো লাভই হলো না আপনারা মন তো গললই না এ লেগা ভাবলাম এখন থেকে যেমনে কথা কই মিষ্টি শুদ্ধ অশুদ্ধ যা মহেদিয়া এ তাই কমু যেমনে ভালো লাগে এমনি ভিডিও বানাবো দেখলে দেখেন না দেখলে নাই নিজের লেগেই থেকে যাবে ভিডিওর ঠিক আছে দেখলে আসলে যারা আমার কাছে সিনে তারা একটু মজা পাইবো এই হচ্ছে কথা তো এই তো যাইতাছি বাফের বাড়িতে দেখেই বুঝতে পারতাছেন সাইডের দিকে গাছপালা ফানি এই সুন্দর সুন্দর রাস্তাগুলোতেছে আমার বাফের বাড়ির তো বাফের বাড়িতে যাইতেছি আর এই ভিডিওগুলো যদি আগের আমি কিন্তু অলরেডি এসে পড়ছি ভিডিওটি হতে হচ্ছে তিন দিন আগের বাফের বাড়িতে যাইতাছি কারণ হচ্ছে শনিবারে আমার ভাই চলে যাবো বিদেশ চলে যাবো দুবাই তো ভাবলাম সকাল সকাল চলে যাবো দুপুরবেলা বাফের বাড়ি দিকে খামু সকালবেলা নাস্তা বানাই এই শেষ দুপুরে রান্না বান্না করি নাই তবে আমার হাওড়িয়ে আমার জামাইটের দিছে এমন কাম যে আইতে আইতে বাইরে গেছে তিন দেয় দে ফ্যাটের খি দেয় অবস্থা খারাপ তো যাই হোক এইতে দেখতে পারতেছেন আমার জামাই আমার মাইয়া আমার ফুলা সবাই মিলা বাফের বাড়িতে যাইতাছি আর গাড়ি এমন লড়াচড়া করতাছে কতক্ষণ হয় ভিডিও লম্বা কতক্ষণ হয় ফাতালি মানে ক্ষণে হয় ইউটিউব স্টাইলে ক্ষণে হয় ফেসবুক স্টাইলে তো যাই হোক এই ভিডিওগুলো সবগুলোই আমি লম্বালম্বি করছি ভাবছিলাম ফেসবুকে আপলোড দিব পরে ভাবলাম থাক ইউটিউব চ্যানেলটা যেহেতু মনিটাইজ করুন না আড আনা চাই আনা দুই আনা ফাঁস আনা যাই হোক জমতে জমতে একদিন বিহি বেশি পয়সা জমমে গেলে তখন তুলম তাই ইউটিউবেই আপলোড করে দিলাম তো এই যে দেখতে পারতাছেন আম সরিষা মাখ্যা রাখছে এগুলো হচ্ছে কালকের ভিডিও আমার ভাবি হচ্ছে আমের আচার দিব তাই হচ্ছে সরিষা দিয়ে আমরে মাখাইতাছে দেখতেই পারতাছেন কি সুন্দর লাগতাছে তো এই মাখাই না আম নিয়ে চলে আসছি স্বাদে রৌদ্রে দিতে রৌদ্র তেমন বেশি ছিল না তাও দিয়ে আসলাম আর দেখেন আমি কি খাটাই কাম করতেছি রোজা রাখা এতদিন এখন মানে যা দেখি তাই খাইতে মন চায় কাঁচা কাঁসাম সরিষ আমা খাওয়ান শুরু করে দিছি তবে সত্যি কথা কইলে একটু মজা লাগে নাই কারণ লবণ দিছে না লবণ দিলে মনে একটু ভালোই লাগতো তো যাই হোক গেতি গোষ্ঠীর শব্দ আমার লোকের গেছে কেসাকা তো আস্তে আস্তে এডি এডি নিয়ে বাড়ির দিকে এখন নাই মেজা মুগা আর এই তো আম রোদ দিয়ে দিসি আর বাইরে বয়ে বয়ে ভিডিওতে বয়স দিতেছি স্যার হচ্ছে হাঁস কাক ফোক সব কিছু টাকসা টে এইগুলো কথা যাই হোক আমরা উদ্যান হয়ে গেছে এখন হচ্ছে আমার গেটি গোষ্ঠী নিয়ে আমি আস্তে আস্তে নেমে যাব আর ভাবছিলাম যে ইউটিউবে ভিডিও দিবো না তাও আসলে না দেওয়া ভালো লাগে না এলাকা ভাবলাম যে বড় ভিডিও না দিতে পারলেও ছোটো ছোটো ভিডিও দিই আজকে ভিডিওটা যারা দেখে থাকেন যদি একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর মিষ্টি মিষ্টি কন্টেন্ট আমার সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই ফিল্ম ভিডিওগুলো দেখে এসেন আমি কিন্তু সুন্দর করে কথা কই তাি আর যদি ভালো না লাগে তাহলে সেই ভিডিওটি দেখেন আর কমেন্টে জানিয়ে আর এই তো এডিডি হচ্ছে আজকের ওই যে দেখাইলাম কালকার ওই দিছিল এই আম লইয়া বই ভাবি আসার বানাইতো তো এক করাই ভাবি বানাইছি এক করাই আমি বানাইছি দশ কেজির মতো আমের আচার বানাইছি আর এই সুন্দর সুন্দর আস্তে আস্তে আমগুলো ইলা একবার আমার सासনী হয়ে গেছে গা আমডি পাকনা পাকনা ছিল এ লাগা তো যাই হোক এখন বাবিয়ে আর আমি মিললে হচ্ছে আমি আসার বানিয়েছি আর আমার জামিয়ে সকালবেলাই হয়ে চলে গেছে ডাকা বাইয়ে গেছে মার্কেট করতো তো আমি আর আমার বাবিয়ে মিললে হইতেছে আমের আচার বানাইতেছি আর আমার আব্বুও কিন্তু আশা পড়ছে যেহেতু আমার বাইয়ে চলে যাব শনিবারে তো কালকে হচ্ছে শুক্রবার কালকে আমার খালা তারপরে হচ্ছে আমার ভাবির বাবা মা তারপরে হচ্ছে ভাবির বোন সবাই আসবো কিন্তু শুদ্ধ অশুদ্ধ মিলেই কইতাছি বলছেন তো সবসময় কিন্তু আর এমনি কথা কই না শুদ্ধ অশুদ্ধ মিলে এই কথা কই যাই হোক আচার লইতাছে আর এদিকইতা আমরা ফোলাফেনটা খেলাধুলো করতেছে আয়রামণি ঘুমাই গেছে এই যে আনিকামুনি মাশাল্লা দিলে আমার অনিকামুনির চেহারাটা খুবই সুন্দর মাশাল্লা বলবেন সবাই তবে এই চুলটি সবসময় আল্লাহ জল্ ইয়া থাকে তো এটা লোক কথা আমার পাগলি মা খেলাধুলা করতেছে আর ওইখানে হইতেছে আমার পোলাডা আর হইতা আমার স্বাস্থ্য বোনের ফোলা রিহান আর ফারহান দুজনে মিলা হইতেছে একটা ব্যানগাড়ি ঠেলতাছে হেঁটেরে কই আমি বড় হইলে ডাক্তার বানাবো আর হেতে গিয়া রিক্সা অটো গাড়ি লইয়া ব্যস্ত তার আর কিছু করানোর নাই তার যে মন চাই তাই করুক এখন হইতাছে আপনার লাগে আমি একটা ফল দেখাই কে কে চিন এই গাছটা এটা হতেছে সবেদা ছোট ছুটো সবেদা ধরে রইছে ফুল ধরে রইছে আর কি এই গাছ ওদের ফুল সবেদার ধরে না আর এই দিক দিয়ে দেখেন বাড়ির প্রত্যেকটা গাছে বড়ো বড়ো আম ওইয়া লটকে এড়েছে আর আমরা এই গাছ এতক্ষণে ফুলাইতেছে তবে গাছটা ভালোই বারো মাস আম ধরে তো এইবার হইতেছে আচার বানানোর দিক দিয়ে শেষ আপনার লগে আচারটি শেয়ার করি এই যে দেখতেছেন আমার বাবিয়ে বানাই বানাইলেছে তো আচার ডিগোইলে গেল গো এই আচার খাইতে মজা আর আমার জামাই এই আসারই পছন্দ করে তো আয়ান থেকে অনেকটি আচার আমিও লইয়ে যাবো এই দুই ডিব্বা ছাড়া আরও দুই ডিব্বা আছে তো দেখা যাক আমি দুই ডিব্বা লইয়া বাইতে যাগা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এইরকমভাবে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ